আমরা এখন আছি মুক্তাগাছা জমিদার বাড়ি। বৃষ্টি পড়ছে, সারাদিনই টিপ টিপ বৃষ্টি ছিল। পুরাতন জমিদার বাড়ি, কিছু কিছু জায়গায় সংস্কার হয়েছে। আমরা ভিতরে যাচ্ছি ভিতরে রেনোভেশনটা দেখতে। পুরাতন পলেস্টারে খসে পড়েছে, এই যে লাল ইট দেখা যাচ্ছে, এই জায়গায় কিছুটা মনে হয় সংস্কার কার্যক্রম চলেছে। এই হচ্ছে মুক্তাগাছা জমিদার বাড়ি। এটা খুব সম্ভবত এটা জলসা ঘর, সবাই কারুকার্য। জলসা ঘর সম্ভবত এটা। বৃষ্টির মধ্যে আছি। আচ্ছা, এই যে জলসা ঘর, সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। আচ্ছা, এটা হচ্ছে মঞ্চ, নাচ। এখানে নৃত্যশিল্পীরা নাচ করতো। পুরাতন জমিদার বাড়ি দেখো। হ্যাঁ, শাহজাহান ভাই আমাদের সাথে আছে, দিদারুল ভাই আছে শিশুদূর চট্টগ্রাম থেকে, শফিক ভাই আছে মিরপুর থেকে। এই জিনিসটা দিয়ে ড্রাইভিং হুইলের মতো, এটা দিয়ে এই মঞ্চটা ঘোরানো হতো। আচ্ছা, ভিতরে একটু, এটা হচ্ছে আপনার নৃত্যশিল্পীদের জন্য বা এটা মঞ্চ আর কি, মঞ্চ, এইটা দিয়ে মঞ্চটা ঘোরানো হতো আর কি। আচ্ছা, আমরা সামনের দিকে যাই। টাকশাল কি ভিতরে? আমরা সিন্দুকটা দেখে আসি। লুটপাটকারীরা লুটপাট করে নিয়ে গেছে এটা, আর ওই যে ওইভাবে শুধু ওয়ালটা রিনোভেট করছে, ওইটা আর হাত দেয়। এই যে সিন্দুক গুলো ছিল এখানে, পুরাতন কালের সিন্ধু। এখানে হয়তো আবার জয়েন করলে দেখতে পাবেন যে ওই সময়কার ভগ্নাবশেষ, দালান কোঠার যে ভগ্নাবশেষ ওটা দেখা যাচ্ছে এখানে। এখানেও দোতলা ঘর সদৃশ্য ছিল। আমাদের গাইড সাহেব আমাদেরকে ব্রিফিং করছে।
এমনি আমার থাকেন জমি ধরে পিছনে একটা আলমারি আছে প্রায় 10 হ্যাঁ পুরাতন আলমারি আছে মির সাদ্দাম কেমন আছিস হ্যাঁ এইখানে একটু খেয়াল করে দেখবেন পিলারের বাকি অংশ এখানে উঠে আছে পুরাতন আলমারি সে আমলে পুরাতন দুইশো বছরের পুরাতন আলমারি একেবারে পুরাতন ধ্বংসাবশেষ দেখতে ওই যে পিছনে একেবারে ধ্বংসাবশেষ একেবারে ধ্বংস হয়ে গেছে আচ্ছা হ্যাঁ দেখেন হ্যাঁ ভাই একজন আরেকজনের দেখেন হ্যাঁ বৃষ্টি পড়তেছে হ্যাঁ ছবি তুলবেন তুলেন ও ফ্ল্যাশটার প্রবলেম করতেছে হ্যাঁ তুষার কেমন আছিস মৌ দেখ আসিস নাই অফিসে বসেই দেখ ও আজকে তো বাসায় আছিস না চারবার ইনভাইট করে নিয়ে এসেছিল ওই যে দোতলার অংশ বিশেষ এই দেখে পুরাতন জমিদার বাড়ি মুক্তে গেছে এটার উপরের অংশগুলো একটু দেখতে পারেন আমরা সামনের অংশটাতে যাই এতে কি আছে ওটা একটু দেখে আসি এপাশ দিয়ে আসলাম ওপাশ দিয়ে যাই বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যেই আমাদের ঘোরাঘুরি চলছে তোলেন না ছবি আমি তো লাইভে আছি ছবিটা তুলতে পারতেছি না আচ্ছা দিলাম ফ্ল্যাশ ড্রাইভে আচ্ছা ফাঁকে ঝাঁকে একটু ছবিও তুলে নিলাম হ্যাঁ ও আচ্ছা আমাদের ক্যামেরাম্যান আমাদের আদিল আপু সকালবেলা আমার সাথে ম্যাচিং করে পড়ছিল এখন আবার চেঞ্জ
পরে আবার চেঞ্জ করে ফেলছে। এইদিকে কি আছে, এইদিকে কি আছে? আচ্ছা নিচে মার্বেল পাথর।